প্রচারের একটা নির্দিষ্ট নিয়ম বিধি আছে এবং সেটা ইলেকশন কমিশন আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট সবাই মিলিয়ে সেটা তৈরি করেছে। সেই স্বীকৃত নিয়মের বাইরে যদি গিয়ে কেউ কিছু করে সেটা শুধুমাত্র অন্যায় নয়, সেটা বেআইনি এবং অপরাধ, আইনযোগ্য অপরাধ। আমার নিজের ধারণা যে সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে দপ্তর রয়েছে, নির্বাচনী দপ্তর, আশা করি তাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত এবং যারা এই বেনিয়মে কাজ করছে তাদের উপযুক্ত সাজা হওয়া উচিত। হ্যালো 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 হ্যাঁ স্যার নমস্কার, আমি রেশমা কথা বলছি কলকাতা থেকে। আমি একটু রাজনীতির জন্য বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতির উপর একটি প্রজেক্ট নিতে বলেছি, তো যেটার উপর কাজ করছি, তো আপনার সঙ্গে কি এই বিষয়ে দু মিনিট কথা বলা যেতে পারে? বলুন। হ্যাঁ, আপনার জেলা কোথায় স্যার? কলকাতা। কলকাতা জেলা? হ্যাঁ, কলকাতা কর্পোরেশনের মধ্যে পড়ছে, তাই তো? বিধানসভা কোথায়? বিধানসভা কোথায় আছে আপনার? রাজারহাট। কোথায়? রাজারহাট। রাজারহাট? এটা দাদা নর্থ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে, তাহলে কলকাতা বলছো? না, এটা তো কলকাতা হয়েছে না। আচ্ছা, তো নর্থ চব্বিশ পরগনা জেলার নাম, তাই তো? আচ্ছা, তো আপনার রাজারহাট গোপালপুর না রাজারহাট নিউ টাউন আপনার বিধানসভার নাম? না, রাজারহাট গোপালপুর। আচ্ছা স্যার, আপনার বয়স কত জানতে পারি? আমার বয়স বললেন? হ্যাঁ, আপনার বয়স কত? বয়স ৩৯। ৩৯। আচ্ছা, আপনি গ্রামে থাকেন স্যার না শহরে? লোকসভা ভোট হয়েছিল, আপনি ভোট দিয়েছিলেন তো কোন দলকে ভোট দিয়েছিলেন জানতে পারি? আমার একটা কলেজ থেকে প্রজেক্ট দিয়েছে, যেটার জন্য আপনার কাছে কিছু ইনফরমেশন লাগবে, ঠিক আছে? তারপর আমি আপনার আস্তে আস্তে সবই আরো কোয়েশ্চেন আছে যেগুলোতে যাবো এবং আপনার মতামত সুবিধা অসুবিধা সবই জানার চেষ্টা করবো স্যার, একটু কাইন্ডলি বলবেন। গেলে কি হবে? এটা যে আমার প্রজেক্ট লাগবে আর কিছু না। বুঝতে পারছি, এগুলো পার্সোনাল, বাট একটা স্টুডেন্টকে বলে আপনার কোনো রকম অসুবিধা হবে, নিশ্চিন্তে বলতে পারেন স্যার। একটু কাইন্ডলি যদি হেল্প করেন যে ২০১৯ সালে যে লোকসভা ভোটে ছিল কোন দলকে ভোট দিয়েছিলেন স্যার? হ্যাঁ স্যার, আমি আপনি নিশ্চিন্তে বলতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না স্যার, আপনি জাস্ট একটা স্টুডেন্টকে হেল্প করছেন, ঠিক আছে? কোনো রকম অসুবিধা হবে না স্যার, কাইন্ডলি একটু বলবেন। হ্যালো। হ্যাঁ স্যার, একটু বলুন তাহলে আমি প্রজেক্টটা কমপ্লিট করতে পারি। অনুমান করে নিন, ধরুন যদি বিধানসভা ভোট এখন হয় তাহলে আপনি কোন দলকে দেবেন? সেম পার্টি থাকবেন না চেঞ্জ করবেন? ২০১৬ সালে যে বিধানসভা ভোটটা হয়েছিল তখন কি আপনি সেম পার্টিকে দিয়েছেন না অন্য পার্টিকে? ২০১৬ সালে বিধানসভা ভোটটা তৃণমূলকে। আচ্ছা স্যার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? আচ্ছা, বিজেপি কোনো ক্যান্ডিডেটের নাম জানা আছে আপনার যে ইনি হলে ভালো হয়? হ্যাঁ স্যার, এখন বিজেপির মধ্যে কে হবে এখন না না কি হবে সেটা দেখুন, আর সেটা তো আপনার কথা তো হবে না আমার কথা তো হবে না, এবার যে কোনো একজন তো হবে, তবুও আপনার মতামত জানতে চাইছি কে হলে ভালো হয় আপনার? আচ্ছা তো, আচ্ছা তো আপনার যে করোনা ভাইরাস মহামারী এখন হচ্ছে তার জন্য তো পশ্চিমবঙ্গ সরকার যে প্রচেষ্টা গুলো করছে তাতে আপনি কতটা সন্তুষ্ট? পুরোপুরি সন্তুষ্ট, কিছু সন্তুষ্ট, অল্প সন্তুষ্ট, একেবারেই অসন্তুষ্ট? প্রচেষ্টা বলতে কি প্রচেষ্টা? যেরকম এই রেশনের চাল টাল গুলো দেওয়া, কিছু হসপিটালে যেগুলো হেল্প করছে, তো এটা কি আপনি পুরোপুরি সন্তুষ্ট, কিছুটা সন্তুষ্ট, অল্প সন্তুষ্ট, একেবারেই অসন্তুষ্ট, কোনটা স্যার? আচ্ছা, আপনার ক্যাটাগরি কি আছে যেরকম জেনারেল, এসটি, এসসি, ওবিসি, কোনটা? মানে বুঝলাম না এটা। মানে অনেক মানুষের কাস্টটা না, কেউ জেনারেল কাস্টের মধ্যে পড়ে, কেউ শিডিউল কাস্টের মধ্যে পড়ে, কেউ ওবিসির মধ্যে পড়ে, কেউ শিডিউল এসটির মধ্যে পড়ে, তা আপনি কোনটা? মানে
কি বুঝলাম না আমি না না মানে আপনি হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু হিন্দুদের যেরকম হয় তো কেউ জেনারেল হিন্দু হয় কেউ ওবিসি হিন্দু হয় কেউ সিডিউল কাস্ট হয় আমরা ইয়ে হাই 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 জেনারেল তাই তো